আসসালামু আলাইকুম। অনেক সমস্যা ফেস করার পরে ভাই লাইভে চলে আসছে, ঠিক আছে? ভাই ক্লাস নেওয়ার তো কথা ছিল 10টায়, কিন্তু বিদ্যুৎ বিলের সমস্যার কারণে, নানা ঝামেলার কারণে ক্লাস নিতে লেট হচ্ছে। আই এম সরি ফর দ্যাট, ঠিক আছে? তো অলরেডি ভাইয়া প্রায় 1 ঘন্টা লেট করে ফেলছে। তো সরল রেখার তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি সাদমান আবির ভাইয়া, ঠিক আছে? তো যেহেতু অলরেডি প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে, তো ভাইয়ার সময় খরচ না করে সোজা ক্লাসে শুরু করি, ঠিক আছে? সোজা ক্লাস শুরু করে দিই, আর আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দেন, যাদের প্রয়োজন তারা ইচ্ছা করলে ক্লাস করবেন, হয়তো করবে না, বাট আপনি আপনার ফ্রেন্ড হিসেবে যতটুকু দায়িত্ব ওটা পালন করে ফেলেন, ঠিক আছে? আর ভাইকে সাপোর্ট দেন বেশি বেশি। আচ্ছা, ঠিক আছে, তো আই হোপ ভাইয়ের এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে, ভাইয়ের অডিও আর ভিডিও আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো ক্লাস নেওয়া শুরু করে দিই। ওকে, তো গত ক্লাসে আমরা অধ্যায় 3.B মানে সরলরেখা 3.B অনুশীলনী থেকে 5টা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো আজকে এই মুহূর্তে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ভাইয়ের এই লেকচারে 3.B শেষ করিয়ে দিব, ঠিক আছে? তো শুরু করা যাক আর দেরি না করে। আচ্ছা, তো আমাকে ম্যাথ 6 আমাকে বলছে এ বি রেখাংশটি, এ বি রেখাংশটি পি, পি হচ্ছে 3.3, এবং কিউ, কিউ হচ্ছে 8.5, বিন্দু দুইটি দ্বারা, বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়, সমত্রিখণ্ডিত হয় এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো ভাইয়া গত লেকচারে বলেছিলাম যদি আপনাদেরকে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে তাহলে চিত্র আঁকা আবশ্যক, ঠিক আছে? তো আপনারা রাফ চিত্র আঁকবেন। তো দেখেন, এটার বেলা আপনি চাইলে এভাবে একটা সহজ চিত্র আঁকতে পারেন। এ হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর আমাকে প্রশ্ন বলছে এ বি রেখা পি এবং কিউ এই দুইটা বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়, মানে এই রেখাটাকে আমরা সমান তিনটা খণ্ডে বিভক্ত করব। আর ভাই গত ক্লাসে বলছিলাম একটা রেখাকে সমত্রিখণ্ডিত করার জন্য বিন্দু লাগে দুইটা, ঠিক আছে? তাহলে এই রেখাটাকে আমরা সমত্রিখণ্ডিত করব, তাহলে সমত্রিখণ্ডিত করতে এখানে একটা বিন্দু লাগবে, আবার এখানে একটা বিন্দু লাগবে। তো আমাকে এই দুইটা বিন্দু দিয়ে দিছে, এই দুইটা বিন্দুর একটা বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে 3.3, আরেকটা বিন্দু হচ্ছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে 8.5। তাহলে আমাকে বলছে এ বি রেখাকে পি এবং কিউ বিন্দু সমত্রিখণ্ডিত করে, আর আমাকে এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা কিভাবে বের করব এই অঙ্কটা, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখেন। প্রথমত খেয়াল করেন, যেহেতু সমত্রিখণ্ডিত হয়েছে তাহলে প্রত্যেকটা খণ্ডের মান সেম, প্রত্যেকটা খণ্ডের মান সেম। তাহলে যদি এই খণ্ডটাকে যদি আমি 1 ধরি, তাহলে এই খণ্ডের মানও আসবে 1, এই খণ্ডের মানও আসবে 1, রাইট? তাহলে এবার একটু ভালোভাবে খেয়াল করেন, আমি কি বলতে পারি, আমি বলতে পারি, আচ্ছা এখানে একটা ভুল হয়, আগে ভাই ভুলটা বলি। অনেকে এভাবে হিসাব করে, আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা রেখাকে সমত্রিখণ্ডিত করার জন্য বিন্দু লাগবে দুইটা, আবার এই দুইটা বিন্দুর মধ্যে এই যে পি বিন্দুটা, পি বিন্দুটা এ বি রেখাকে কত অনুপাতে বিভক্ত করবে, পি থেকে এ এর অনুপাত হচ্ছে 1, আর পি থেকে বি এর অনুপাত আসবে 2, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো অনেকে এভাবে হিসাব করার চেষ্টা করে, মানে অন্তর্বিভক্তির যে সূত্র আছে যে পি বিন্দু এ বি রেখাকে
1 is to 2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তারপর হিসাব করার চেষ্টা করে। এখানে আপনি সোজা অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করলে হবে না, মানে আপনি যদি এ বি রেখার সাপেক্ষে হিসাব করেন তাহলে কিন্তু আপনি অঙ্কটা সলভ করা সম্ভব হবে না। কেন হবে না? কারণ আমাকে এ আর বি এর স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে এ এবং বি এর স্থানাঙ্ক অজানা। তা আপনি যদি এভাবে ধরে হিসাব করার চেষ্টা করেন তাহলে হবে না, কারণ এখানে আপনার কাছে এও অজানা বিও অজানা। মাথায় রাখবেন কখনো একাধিক বিন্দু বা একাধিক অজানা থাকলে সলভ করা যায় না, ঠিক আছে? যদি এমন হইতো যে পি এর মান আমরা জানি, এ এর মান আমরা জানি, তাহলে এভাবে হিসাব করলে আপনি বি এর মানটা বের করতে পারবেন, অথবা পি এর মান জানেন, বি এর মান জানেন, তাহলে এভাবে হিসাব করলে আপনি এ এর মান বের করতে পারবেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এ আর বি দুইজনের মানই কিন্তু অজানা, যেহেতু একাধিক রাশির মান এখানে অজানা, সেটি এখানে এভাবে হিসাব করলে হবে না। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আপনাকে এখানে হিসাব করতে হবে কিভাবে? এখানে হিসাব করতে হবে এভাবে, দেখেন যেহেতু পি থেকে এ এর দূরত্ব হচ্ছে 1, আবার পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, ঠিক কিনা? কারণ সে মাঝখানে আছে বিধায় তো পি থেকে এ এর দূরত্ব যা পি থেকে কিউ এর দূরত্ব তাই আসছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এখানে পি হচ্ছে, পি হচ্ছে এ কিউ এর, এ কিউ এর মধ্য বিন্দু, পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু। ওকে, তা আমাকে এ আর বি এর স্থানাঙ্ক বের করতে বলছে। তা আমরা তো বলছিলাম, বারবারই বলছি যে যাদের মান বের করতে বলবে তাদের স্থানাঙ্ক ধরে নিতে হয়। তাহলে আমরা ধরে নিই যে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা 1 বিটা 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা 2 আর বিটা 2। তাহলে এখানে পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে এখানে যেহেতু মধ্যবিন্দু কথাটা চলে আসছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে মধ্যবিন্দুর ভুজ আর কোটের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের মধ্যবিন্দুর ভুজের সূত্র কি ছিল? মধ্যবিন্দুর ভুজ সমান হবে কার সমান? এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এর সমান। আর মধ্যবিন্দুর কোটি কার সমান হবে? ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এর সমান। তাহলে এখানে পি হচ্ছে মধ্যবিন্দু, পি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই সূত্রের এক্স আর ওয়াই দিয়ে বুঝাবে পি এর ভুজ, পি এর কোটিকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রের এক্স আর ওয়াই। ওকে, আর এই যে সূত্রের এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে কাকে বুঝাবে? এই যে এখানে পি, পি কার মধ্যবিন্দু? পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে এর যে স্থানাঙ্ক, এর যে স্থানাঙ্ক সেটা হবে সূত্রের এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, আর কিউ এর যে স্থানাঙ্ক সেটাকে আমরা ধরবো হচ্ছে এক্স টু, এক্স টু আর ওয়াই টু। ব্যাপারটা বুঝা গেছে? ঠিক আছে, তাহলে এখানে পি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পি এর ভুজ হচ্ছে সূত্রের এক্স, আর পি এর কোটি হচ্ছে মধ্যবিন্দুর সূত্রের ওয়াই। আর যার মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে সূত্রের এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে সূত্রের এক্স টু আর ওয়াই টু। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে সূত্রের এক্স এর জায়গায় বসবে 3, এক্স ওয়ান মানে হচ্ছে আলফা 1 প্লাস কিউ এর ভুজ হচ্ছে 8। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আলফা 1 এর মান আসবে মাইনাস 2। সেমভাবে মধ্যবিন্দুর কোটির সূত্র অ্যাপ্লাই করেন, তাহলে ওয়াই এর জায়গায় বসবে 3, আর ওয়াই 1, ওয়াই 1 এর জায়গায় বসবে এ এর কোটি, তাহলে এ এর কোটি হচ্ছে বিটা 1 প্লাস ওয়াই টু, ওয়াই টু এর জায়গায় বসবে কিউ এর কোটি, তাহলে কিউ এর কোটি হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তাহলে যদি আমরা এখান থেকে হিসাব করি
তাহলে আপনি পাবেন হচ্ছে 1 ঠিক আছে তাহলে আমরা a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 1 ওকে এবার আমরা b বিন্দুর স্থানাঙ্ক বের করে তাহলে সেম ভাবে আপনি চাইলে হিসাব করতে পারেন এখন হ্যাঁ সেম ভাবে আপনি হিসাব করেন যে এখানে q তাহলে p এর সাপেক্ষে যখন হিসাব করছি p হচ্ছে aq এর মধ্যবিন্দু তাহলে qটা কার মধ্যবিন্দু হবে q হবে p b এর মধ্যবিন্দু তাহলে আমরা লিখতে পারি যে q হচ্ছে p b এর মধ্যবিন্দু ঠিক আছে q হচ্ছে p b এর মধ্যবিন্দু তাহলে q হচ্ছে এখানে মধ্যবিন্দু তাহলে q এর ভুজ আর কোটি হচ্ছে সূত্রের xy তাহলে এই ক্ষেত্রে এখন q এর ভুজ আর কোটি হচ্ছে সূত্রের x আর y কার মধ্যবিন্দু p b এর মধ্যবিন্দু তাহলে p এর যে স্থানাঙ্ক সেটা হবে সূত্রের x1 আর y1 আর b এর যে স্থানাঙ্ক সেটা হবে সূত্রের x2 আর y2 তাহলে সূত্রের সবগুলো রাশির মান আমাদের কাছে আছে আমরা এখন মান অ্যাপ্লাই করে দিই ঠিক আছে তাহলে সূত্রের x এর জায়গায় বসবে 8 x1 এর জায়গায় বসবে 3 প্লাস x2 এর জায়গায় বসবে আলফা 2 ডিভাইডেড বাই 2 এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে আলফা 2 এর মান আসবে 13 এবার কোটির সূত্র অ্যাপ্লাই করি y এর জায়গায় বসবে 5 তারপর হচ্ছে y1 প্লাস y2 বলতে বিটা 2 ডিভাইডেড বাই 2 7 তাহলে আমরা q বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 13,7 তাহলে দেখেন সরি আমরা b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 13,7 তাহলে আমাদের অঙ্ক শেষ ঠিক আছে তাহলে এই অঙ্কটা এভাবে সলভ করা লাগবে তাহলে বুঝা গেছে এখানে আমরা নরমালি যেভাবে হিসাব করি ওইভাবে হিসাব করা যাবে না আমরা অনেকে p এর সাপেক্ষে হিসাব করি যে p a b রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এভাবে হিসাব করা যাবে না কেন যাবে না কারণ এখানে যদি আমি এভাবে হিসাব করি তাহলে দুইটা অজানা রাশি থাকতেছে দুইটা অজানা রাশি থাকলে সলভ করা যায় না তাহলে এভাবে হিসাব করা যাবে না আপনাকে হিসাব করতে হবে এভাবে ঠিক আছে তাহলে জাস্ট মধ্যবিন্দুর সূত্রটা মাথায় রাখলে হবে তাহলে এখানে p হচ্ছে a q এর মধ্যবিন্দু k মধ্যবিন্দু p মধ্যবিন্দু তাহলে p এর যে স্থানাঙ্ক তখন সেটা হবে সূত্রের x আর y আর a এর স্থানাঙ্ক হবে x1 y1 আর q এর স্থানাঙ্ক হবে x2 y2 আবার এখানে q মধ্যবিন্দু কার p b এর মধ্যবিন্দু তাহলে q এর স্থানাঙ্ক হবে এই ক্ষেত্রে x আর y p এরটা হবে x1 y1 আর b এরটা হবে x2 y2 ঠিক আছে তাহলে আমাদের এই অঙ্কটা শেষ এবার চলে আসি ম্যাথ 7 এ আমাকে p বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 4,3 q বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -8,-5 এবার বলছে pq রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এই অঙ্কটা আসছে রাজশাহী বোর্ড 2019 ঠিক আছে তো আমরা সলভ করি অঙ্কটা তাহলে এখানে আমাকে p বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 4,3
আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে -8 -5। এখানে আমাকে কি বের করতে বলছে, আমি যদি পি বিন্দুর সাথে কিউ বিন্দুকে যোগ করি তাহলে পাবো হচ্ছে পি কিউ রেখা। আর আমাকে বলছে পি কিউ রেখাকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, আমাকে অনুপাত বের করতে বলছে, যে অনুপাতে বিভক্ত করে ওই অনুপাত নির্ণয় করো। তো যদি আপনাকে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে তখন চিত্র আঁকা আবশ্যক, কিন্তু অনুপাত বের করতে বললে চিত্র আঁকা আবশ্যক না। আপনি চাইলে আঁকতে পারেন, না চাইলে সমস্যা নাই, না আঁকলেও চলবে, ঠিক আছে? তো ভাই এখানে বোঝানোর জন্য আপনাদেরকে চিত্র এঁকে ব্যাখ্যা দিচ্ছি। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, আর এখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3। তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব হচ্ছে 4 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব হচ্ছে 3 ঘর, তাহলে এটা হচ্ছে পি। ওকে, আর কিউ হচ্ছে -8 -5, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব হচ্ছে 8 ঘর, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আসবে হচ্ছে 5 ঘর, এটা ঠিক আছে? তাহলে আমি যদি এখন পি এর সাথে কিউ কে যোগ করি এই টাইপের কিছু একটা আসবে, তাহলে এটা হচ্ছে পি কিউ রেখা। এখন দেখেন আমাকে বলছে এ পি কিউ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে। দেখেন এখানে পি কিউ রেখাটার উপর দিয়ে এক্স অক্ষটা চলে গেছে, ঠিক আছে? আপনি একটু খেয়াল করেন ভাই, বোঝানোর জন্য ওয়াই অক্ষটা মুছে দিচ্ছে, মুছে দিলাম। তাহলে দেখেন এই পি কিউ রেখার উপরে এক্স অক্ষটা চলে গেছে, তাহলে পি কিউ রেখার উপর দিয়ে এক্স অক্ষটা চলে যাওয়ার কারণে পি কিউ রেখাটা কয়টা খণ্ডে বিভক্ত হচ্ছে, 2টা খণ্ডে অন্তর্বিভক্ত হচ্ছে। আমাকে এই 2টা খণ্ডের অনুপাত বের করতে বলছে। ব্যাপারটা বুঝছেন, যে পি কিউ রেখাকে এক্স অক্ষ 2টা খণ্ডে অন্তর্বিভক্ত করে, তো আমাকে এই যে 2টা খণ্ড এই 2টা খণ্ডের অনুপাত বের করতে বলছে। মানে কত অনুপাতে বিভক্ত করছে ওইটা আমাকে বের করতে বলছে। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তাহলে এখন কত অনুপাতে বিভক্ত করে তা তো ভাইয়া জানি না, ঠিক আছে? তো ভাইয়া ধরে নিচ্ছি যে এক্স অক্ষ এখন এই পি কিউ রেখাকে এক্স অক্ষ বিভক্ত করে, কোন বিন্দুতে বিভক্ত করে, এই বিন্দুতে বিভক্ত করছে। তা আমি এই বিন্দুটার একটা নাম দিয়ে দিই, ধরেন এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম যে এক্স অক্ষ এ বিন্দুতে পি কিউ রেখাকে বিভক্ত করে, এবং কত অনুপাতে বিভক্ত করে তা তো আমরা জানি না, তাই আমি এটার অনুপাত ধরে নিচ্ছি M1, আর এখান থেকে এতটুকু এই পুরাটার অনুপাত ধরে নিচ্ছি M2। তাহলে এক্স অক্ষটা এ বিন্দুতে পি কিউ রেখাকে M1:M2 অনুপাতে বিভক্ত করে। কেমন বিভক্ত করে? অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? এই লাইনটা বোঝা গেছে যে এক্স অক্ষটা বিভক্ত করে, কোন বিন্দুতে? এই বিন্দুতে বিভক্ত করে। তাই লিখলাম যে এক্স অক্ষ এই বিন্দুতে পি কিউ রেখাকে বিভক্ত করে, কত অনুপাতে? আমরা ধরে নিচ্ছি M1:M2 অনুপাতে বিভক্ত করে। কেমন বিভক্ত করে? অন্তর্বিভক্ত করে। এই লাইনটা খুব কেয়ারফুলি লিখবেন। এখন এখানে একটা ভুল হয়, সেটা হচ্ছে এই যে এ বিন্দুটা, হ্যাঁ আপনারা বিন্দুটা লেখেন না অনেকে, আপনারা লেখেন হচ্ছে এভাবে যে এক্স অক্ষ পি কিউ রেখাকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এভাবে লিখেন না। যে বিন্দুতে বিভক্ত করে ওই বিন্দুটাকে ধরে নেবেন, ওই বিন্দুটার একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? যে এক্স অক্ষ এ বিন্দুতে পি কিউ রেখাকে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? এভাবে লিখেন, তাহলে সুবিধা। আচ্ছা এখন দেখেন,
এখানে এই যে এই বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, তাহলে এই বিন্দুটার ভুজের মান নাকি কোটির মান শূন্য হবে? আমরা জানি যে এক্স অক্ষের উপরে কেউ থাকলে তার কোটির মান শূন্য হয়, তাহলে এখানে এই বিন্দুটা আছে এক্স অক্ষের উপরে, তাহলে এই বিন্দুটার কোটির মান হবে শূন্য। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যেহেতু যেহেতু এ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু এই বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত, সেহেতু এ বিন্দুর কোটি শূন্য আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গত ক্লাসে বলছিলাম যে যে বিন্দুতে বিভক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিভক্তকারী বিন্দু। তার মানে এখানে এক্স অক্ষটা পি কিউ রেখাকে এই বিন্দুতে বিভক্ত করে, তাহলে এখানে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে বিভক্তকারী বিন্দু। তাহলে এখানে এই বিন্দুটা হচ্ছে বিভক্তকারী বিন্দু। ঠিক আছে, এখন এই যে বিভক্তকারী বিন্দু, এই বিভক্তকারী বিন্দুর কিসের মান শূন্য? কোটির মান শূন্য। ঠিক আছে, ওকে, এখন আমাদের কাছে অন্তর্বিভক্তির দুইটা সূত্র আছে, একটা আছে ভুজ দিয়ে, একটা আছে কোটি দিয়ে। তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? সহজ হিসাব, বিভক্তকারী বিন্দুর যেটা শূন্য আসবে আপনি ওইটার সূত্র অ্যাপ্লাই করবেন। তাহলে এখানে বিভক্তকারী বিন্দুটার কোটি শূন্য। ঠিক আছে, তাহলে আপনি অন্তর্বিভক্তির কোটির সূত্রটা অ্যাপ্লাই করবেন। বুঝা গেছে কথাটা? তাহলে এখানে ভাই কি বললাম যে বিভক্তকারী বিন্দুর এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবেন, বিভক্তকারী বিন্দুর ভুজ শূন্য হলে অন্তর্বিভক্তির ভুজের সূত্র অ্যাপ্লাই করবেন, আর যদি বিভক্তকারী বিন্দুর কোটি শূন্য হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি অন্তর্বিভক্তির কোটির সূত্র অ্যাপ্লাই করবেন একই কথা বহির্বিভক্তির ক্ষেত্রেও। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখেন, তাহলে আমরা এখানে, হ্যাঁ তাহলে এবার আমরা হিসাব করি, তাহলে এটা তো সূত্রের M1, এটা হচ্ছে সূত্রের M2। তাহলে এখানে M1টা কার সাথে রিলেটেড? P এর সাথে রিলেটেড। তাহলে M1টা যেহেতু P এর সাথে রিলেটেড, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক হবে সূত্রের X1 আর Y1, আর M2 যেহেতু Q এর সাথে রিলেটেড, তাহলে Q বিন্দুর স্থানাঙ্ক হবে X2 আর Y2। আর আপনি যার সাপেক্ষে বিভক্তি হিসাব করবেন তার যে মানটা সেটা হবে সূত্রের XY, তার মানে এটা হচ্ছে আমাদের সূত্রের Y, X এখানে আমাদের দরকার নাই। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের সূত্র ছিল Y, তাহলে Y বলতে এখানে শূন্য, তারপর হচ্ছে M1, তাহলে M1 এর সাথে যাবে হচ্ছে Y2 প্লাস M2 এর সাথে যাবে হচ্ছে Y1, আর নিচে আসবে M1 প্লাস M2। এবার যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে আমরা এটা পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি যে এক্স অক্ষ এ বিন্দুতে পি কিউ রেখাকে
এটার মান কত আসছে 3:5 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ ঠিক আছে ওকে আই होप এই অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন নাই জাস্ট ভাই কথাগুলো আবার বলে দিই ঠিক আছে তারপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব সেটা হচ্ছে x অক্ষ a বিন্দুতে pq রেখাকে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে এই লাইনটা লিখবেন তাহলে x অক্ষটা pq রেখাকে যে বিন্দুতে বিভক্ত করে ওই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি a তাহলে x অক্ষ a বিন্দুতে pq রেখাকে বিভক্ত করে কত অনুপাতে বিভক্ত করে ওটা যেহেতু আমরা জানি না তাই আমরা অনুপাত ধরে নিব এটা কোটির মান কি হয় শূন্য হয় ঠিক আছে তারপর এখানে ভাই কি বলছি যে আমাদের এই অন্তর্বিভক্তির সূত্র আছে দুইটা ভুজ দিয়ে একটা কোটি দিয়ে একটা আমরা কোনটা অ্যাপ্লাই করব আমরা অ্যাপ্লাই করব বিভক্তকারী বিন্দুর ভুজ যদি শূন্য হয় তাহলে ভুজের সূত্রটা অ্যাপ্লাই করব যদি কোটি শূন্য হয় তাহলে কোটির সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে যেহেতু এখানে বিভক্তকারী বিন্দুর কোটির মানটা শূন্য তাহলে আমরা অন্তর্বিভক্তির কোটির সূত্রটা অ্যাপ্লাই করছি তো আমাদের অঙ্ক শেষ সবকিছু ঠিক আছে আপনারা বুঝতে পারছেন কিনা ভাইকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে বুঝতে পারছেন কিনা ভাইকে একটু কমেন্টে জানাবেন ভাই এই রিলেটেড আরেকটা অঙ্ক করিয়ে দিই যাতে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায় সংযোগ রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো আমি এখানে এক্স অক্ষটা মুছে দিই কারণ আমি তো এক্স অক্ষ দিয়ে একটা অঙ্ক করে দেখালাম তো এক্স অক্ষটা মুছে দিই ওয়াই অক্ষ দিয়ে শুধু করে যে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো আর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে তো শুরুতে আমরা এই দুইটা বিন্দুর নাম ধরে নিই তাহলে আমি এই বিন্দুটার নাম ধরে নিচ্ছি 7,7 আর এই বিন্দুটার নাম ধরে নিচ্ছে -5, -10 ঠিক আছে তো আমি যদি এখন এই বিন্দুর সাথে বি বিন্দুকে যোগ করি তাহলে পাবো হচ্ছে এ বি রেখা এ বি রেখা হ্যাঁ এবার ভাই চিত্র একে ব্যাখ্যা দিই তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ তাহলে এ হচ্ছে 7,7 তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব 7 ঘর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব 7 ঘর তাহলে এটা হচ্ছে এ এবার বি হচ্ছে -5, 10 তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব হচ্ছে 5 ঘর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আসবো হচ্ছে 10 ঘর এটা তাহলে এটা হচ্ছে বি
তাহলে আমি এখন এ এর সাথে বি কে যোগ করে দিলাম, এ এর সাথে বি কে যোগ করে দিলাম। তাহলে আমরা এখন বের করব যে এ বি রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। ভাই বোঝানোর জন্য এক্স অক্ষটা মুছে দিলাম। তাহলে দেখেন এখানে এ বি রেখার উপর দিয়ে ওয়াই অক্ষটা চলে গেছে, তাহলে এ বি রেখাকে ওয়াই অক্ষ এই দুইটা অনুপাতে বিভক্ত করে। তা আমাকে এই দুইটার অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়াই অক্ষ যে বিন্দুতে বিভক্ত করে ওই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি পি, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষ পি বিন্দুতে, পি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করে, আমি তো অনুপাত জানি না, তাই এটা ধরে নিচ্ছে এম ওয়ান, এটা ধরে নিচ্ছে এম টু। অনুপাতে ওয়াই অক্ষটা পি বিন্দুতে বিভক্ত করে, কাকে বিভক্ত করে, এ বি রেখাকে বিভক্ত করে, কত অনুপাতে, এম ওয়ান ইস টু এম টু অনুপাতে, এম টু অনুপাতে অন্তর বিভক্ত করে, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষটা পি বিন্দুতে এ বি রেখাকে এত অনুপাতে বিভক্ত করে আমরা ধরে নিলাম। তাহলে এখানে পি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে, তাহলে ওয়াই অক্ষটা পি বিন্দুতে বিভক্ত করে, তাহলে এখানে যে পি, এই পি বিন্দুটা হচ্ছে বিভক্তকারী বিন্দু। পি বিন্দুটা হচ্ছে বিভক্তকারী বিন্দু, তাহলে এখানে পি বিন্দুটা কার উপরে আছে, পি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে পি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে পি বিন্দুর, পি বিন্দুর ভুজের মান আসবে, ভুজের মান আসবে শূন্য, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম বিভক্তকারী বিন্দুর ভুজ, বিভক্তকারী বিন্দু যেটা শূন্য হবে আমরা অন্তর্বিভক্তির ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে বিভক্তকারী বিন্দুর ভুজ যেহেতু শূন্য, তাহলে আমরা অন্তর্বিভক্তির ভুজের সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সূত্রটা এম ওয়ান এম টু, তাহলে এখানে এম ওয়ানটা কার সাথে রিলেটেড, এম ওয়ানটা এ এর সাথে রিলেটেড। তাহলে এ এর স্থানাঙ্ক হবে সূত্রের এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, আর এম টু কার সাথে রিলেটেড, বি এর সাথে রিলেটেড। তাহলে বি এর স্থানাঙ্ক হবে সূত্রের এক্স টু আর ওয়াই টু, আর আমরা কার সাপেক্ষে হিসাব করলাম, পি এর সাপেক্ষে হিসাব করলাম। তাহলে পি এর যে ভুজ সেটা হবে সূত্রের এক্স, কোটি তো আমাদের প্রয়োজন নাই এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর জায়গায় বসবে শূন্য, তারপরে এম ওয়ান এর সাথে যাবে হচ্ছে এক্স টু, প্লাস এম টু এর সাথে যাবে হচ্ছে এক্স ওয়ান, আর নিচে আসবে এম ওয়ান প্লাস এম টু। এখন যদি আমরা এখানে হিসাব করি তাহলে এটা পাবো, দেন এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে পাবো হচ্ছে এটা। তারপর যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে আমরা পাচ্ছি এটা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষটা পি বিন্দুতে এ বি রেখাকে, এটার মান কত আসছে, 7:5, 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নের একটা অংশ সলভ হয়ে গেছে, ওকে। এবার আমাকে বলছে কি, এই যে বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে পি, আমাকে পি এর স্থানাঙ্কটা বের করতে বলছে, পি এর স্থানাঙ্কটা বের করতে বলছে, ওকে। তাহলে কিভাবে বের করব, অনেকভাবে বের করা যায়। একভাবে হচ্ছে এরকম যে এই যে পি, পি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে, তাহলে পি বিন্দুটার ভুজের মান কিন্তু আমি ইতিমধ্যে জানি, তাহলে আমাকে শুধু পি বিন্দুটার কোটি বের করা লাগবে, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন কেউ করবেন এই অংশটা,
তাহলে আমাকে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আপনি আগে বিভক্তকারী বিন্দু মানে পি, পি এর স্থানাঙ্কটা ধরে নেবেন, যার মান বের করতে বলে তাকে আগে ধরে নিতে হয়। তাহলে ধরি পি বিন্দুর ভুজের মান তো আমি জানি, পি বিন্দুর ভুজের মান হচ্ছে শূন্য, আর কোটির মান আমি জানি না, আমি বের করব। তাই কোটির মান আমি ধরে নিচ্ছি বিটা, ঠিক আছে? ওকে, এখন আমি জানি যে পি বিন্দুটা এই যে এই বিন্দুর সাপেক্ষে ওয়াই অক্ষটা এ বি রেখাকে পি বিন্দুতে বিভক্ত করছে, আর আমি এই বিন্দুটার সাপেক্ষে হিসাব করে এই দুইটার অনুপাত বের করছে। এটার মান আসছে 7 আর এটার মান আসছে 5। তাহলে আমি এটা বলতে পারি কিনা এখন যে পি বিন্দুটা এ বি রেখাকে 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কারণ দেখেন পি থেকে এ এর দূরত্ব আসছে 7 আর পি থেকে বি এর দূরত্ব কত আসছে 5 আসছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে পি বিন্দুটা এ বি রেখাকে 7:5 অনুপাতে অনুপাতে বিভক্ত করে। কেমন বিভক্ত? অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে সূত্রের M1, এটা হচ্ছে সূত্রের M2। তাহলে M1টা যেহেতু A এর সাথে রিলেটেড, তাহলে A এর স্থানাঙ্ক X1 Y1, আর M2 যেহেতু B এর সাথে রিলেটেড, তাহলে B এর স্থানাঙ্ক হচ্ছে X2 আর Y2। আর আমি যার সাপেক্ষে হিসাব করলাম তার মানটা হচ্ছে সূত্রের X আর Y। ওকে, তাহলে আমি তো এখন X এর মান জানি শূন্য, আমাকে কোটির মান বের করতে হবে। তাহলে আমরা এখানে অন্তর্বিভক্তির কোটির সূত্রটা অ্যাপ্লাই করলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে সূত্র ছিল কি, ওয়াই বসবে, ওয়াই হচ্ছে বিটা। এবার M1 এর সাথে যাবে হচ্ছে Y2 প্লাস M2 এর সাথে যাবে হচ্ছে Y1, আর নিচে আসবে M1 প্লাস M2, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে এখানে আসবে -70 প্লাস 35, নিচে আসতেছে হচ্ছে 12 এটা আসতেছে। তার মানে এই যে পি বিন্দুটার যে কোটি, কোটির মান আসছে -35/12। ওকে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। পি বিন্দুর ভুজের মান হচ্ছে 0 আর কোটি বিটার মান আসছে 35/12। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা বুঝা গেছে, ঠিক আছে? তাহলে আমরা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে এভাবে বের করব। আপনারা কি বুঝছেন কিনা ভাইকে একটু জানাবেন। টু বি অনেস্ট, ক্লাস নিয়ে মজা পাচ্ছি না আসলে, ঠিক আছে? কারণ রেসপন্স না করলে আমিও বুঝি না যে ক্লাস মানে আপনারা ঠিকঠাকভাবে বুঝতেছেন কিনা বা আরো ভালোভাবে ব্যাখ্যা দেওয়া দরকার কিনা, আমার পর জন্য একটু সমস্যা হয়ে যায়। ওকে, এবার আমরা ভর কেন্দ্র রিলেটেড কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করব।
আচ্ছা তো দেখেন আমাদের ভর কেন্দ্র রিলেটেড আগে যে বেসিকটুকু মাথায় রাখা দরকার আমি আগে বেসিকটুকু বলি এটা হচ্ছে এ বি সি এখন এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছে x1 y1 বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 সি এর স্থানাঙ্ক হচ্ছে x3 আর y3 ওকে এখন আমি কি করব বি সি এর মধ্যবিন্দুর সাথে ধরলাম এটা হচ্ছে বি সি এর মধ্যবিন্দু d তাহলে বি সি এর মধ্যবিন্দুর সাথে এ বিন্দুকে যোগ করে দিলাম তাহলে এই যে এডি রেখা এডি রেখাকে বলা হবে বি সি এর মধ্যমা সেম ভাবে সি এ এর মধ্যবিন্দুর সাথে বি বিন্দুকে যোগ করে দিলাম তাহলে আমরা পাচ্ছি বিই রেখা তাহলে বিই কে বলা হবে সি এ বাহুর মধ্যমা সেম ভাবে এ বি এর যে মধ্যবিন্দু এফ এফ এর সাথে সি কে যোগ করে দিলাম তাহলে এই যে সি এফ এই সি এফ কে বলা হবে এ বি বাহুর মধ্যমা আর এই তিনটা মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে মানে জি ঠিক আছে এই নাম দিলাম হচ্ছে জি এটাকে বলা হবে ভর কেন্দ্র তাহলে যদি ভর কেন্দ্র কাকে বলে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা কি কি বলবো যে একটা ত্রিভুজের মধ্যমা ত্রয়ের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুই ভর কেন্দ্র ছেদবিন্দুকে বলা হয় ভর কেন্দ্র ঠিক আছে মধ্যমাত্রয়ের যে ছেদবিন্দু সেটাকে বলা হবে ভর কেন্দ্র এবার সেকেন্ড যে পয়েন্ট মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ভর কেন্দ্র প্রতিটি প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ঠিক আছে ভর কেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তিন নম্বর এই পয়েন্টটা মাথায় রাখবে ঠিক আছে এই যে ভর কেন্দ্র এই প্রত্যেকটা মধ্যমাকে দুইটা খণ্ডে বিভক্ত করছে তো এই খণ্ডের মান আসবে 2 তখন এটা হবে 1 এটার মান 2 এটা হবে 1 এটার মান হবে 2 এই খণ্ডের মান হবে 1 মানে মোট কথা হচ্ছে ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে ঠিক আছে ওকে এবার এই জিনিসটা গেল আচ্ছা আগে এই দুটো দিয়ে আমি অঙ্ক করে ফেলে এই দুটো কথা দিয়ে তাহলে দেখেন আমাদেরকে এখানে এ বি সি ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে ঠিক আছে তাহলে আমাদের কাছে এখন একটা ত্রিভুজ আছে এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ তাহলে এটা হচ্ছে এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র জি তো আমাকে এই যে এ বিন্দু আমাকে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে 3,5 আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 7,-1 আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিছে 7,2 আর আমাকে সি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে তো যার স্থানাঙ্ক বের করতে বলে তাকে আমরা আগে ধরে নিই তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আলফা আর বিটা ঠিক আছে তাহলে ধরি ধরি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা আর বিটা এখন মাথায় রাখবেন তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এই যে ভর কেন্দ্র ঠিক আছে ভর কেন্দ্র ভর কেন্দ্রের যে ভুজ সেটা হবে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার ভুজগুলার যোগফল ভুজগুলার যোগফল ডিভাইডেড বাই 3 আর ভর কেন্দ্রের কোটি আসবে শীর্ষবিন্দু তিনটার কোটিগুলার যোগফল ডিভাইডেড বাই 3 তাহলে ভর কেন্দ্রের ভুজের মান আসবে হচ্ছে এটা আর ভর কেন্দ্রের কোটির মান আসে সবসময় এটা তাহলে দেখেন এখানে আমাকে ভর কেন্দ্র দিয়ে দিছে কত 7,2 তাহলে ভর কেন্দ্রের যে ভুজ ভর কেন্দ্রের ভুজ হচ্ছে 7 তাহলে আমরা কি বলছিলাম ভর কেন্দ্রের ভুজ সমান কি লেখা যায় ভর কেন্দ্রের ভুজ কার সমান আসবে শীর্ষবিন্দু তিনটার ভুজগুলোর যোগফল ডিভাইডেড বাই 3 এর সমান আসবে তাহলে ভর কেন্দ্রের ভুজ কত এখানে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি
তাহলে ভরকেন্দ্র হচ্ছে 3 প্লাস 7 প্লাস আলফা। তাহলে আমি এভাবে বুঝাই যে আমি যদি শীর্ষবিন্দু তিনটার ভুজগুলোকে যোগ করে তারপর তিন দিয়ে ভাগ করি, তাহলে এটা দিয়ে কাকে বুঝাবে? ভরকেন্দ্রের ভুজকে বুঝাবে। আর এটার মান আমাকে প্রশ্নে দেওয়া আছে 7, তাহলে এটা সমান হচ্ছে 7। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব করলে আলফার মান আসবে হচ্ছে 11। ঠিক সেম ভাবে আমি যদি এখন এই শীর্ষবিন্দু তিনটার কোটি যোগ করি, দেন তিন দিয়ে ভাগ করি, তাহলে এটা দিয়ে কাকে বুঝাবে? ভরকেন্দ্রের কোটিকে বুঝাবে। আর ভরকেন্দ্রের কোটির মান প্রশ্নে দেওয়া আছে 2। এবার যদি আমি এখান থেকে হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব করলে বিটার মান আসবে 2। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 11 আর 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে মাথায় রাখবেন যে মধ্যমাত্রয়ের ছেদবিন্দুই হচ্ছে ভরকেন্দ্র, তারপরে ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর ভরকেন্দ্রের ভুজের মান বের করার সূত্র হচ্ছে শীর্ষবিন্দু তিনটার ভুজগুলোর যোগফল বাই 3, আর ভরকেন্দ্রের কোটি হচ্ছে শীর্ষবিন্দু তিনটার কোটিগুলোর যোগফল বাই 3। ঠিক আছে, তাহলে আমরা এই একটা অঙ্ক সলভ করে ফেললাম। এটা এমসিকিউ তো আসে, প্লাস 2 নম্বরে সিকিউ তো আসে। এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই। আমাকে এ বি সি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, এটা বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে এটা, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে এটা এটা। এখন আমাকে বলছে ত্রিভুজটির ভর কেন্দ্র ত্রিভুজটির ভর কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থান করে, এক্স অক্ষের উপরে অবস্থান করে। বলছে প্রমাণ করো যে T1 + T2 + T3 সমান 0। ওকে, তাহলে আমাদেরকে এ বি সি ত্রিভুজের এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর আমাকে বলছে ত্রিভুজের ভর কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থান করে। তাহলে যেহেতু এখানে ভর কেন্দ্র শব্দটা বলা আছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই অঙ্কটা সলভ করা লাগবে হচ্ছে ভর কেন্দ্রের সূত্র ব্যবহার করে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করি। ঠিক আছে, তাহলে ভর কেন্দ্রের ভুজের মান বের করার সূত্র কি ছিল? ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলার যোগফল, তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলার যোগফল ডিভাইডেড বাই 3। আর ভর কেন্দ্রের কোটি বের করার সূত্র ছিল ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর কোটিগুলার যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেললাম। এবার আমাকে প্রশ্ন বলছে যে ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থান করে, এক্স অক্ষের উপরে অবস্থান করে। আর আমরা কিছুক্ষণ আগে বলছি কেউ যদি এক্স অক্ষের উপরে থাকে তাহলে ওই বিন্দুটার কোটির মান আসে 0। তাহলে যেহেতু এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র এক্স অক্ষের উপর
অবস্থিত অবস্থিত সেহেতু সেহেতু ভর কেন্দ্রের যে কোটি সেটার মান আসবে শূন্য সেহেতু ভর কেন্দ্রের যে কোটি সেটার মান আসবে শূন্য এবার যদি আমরা এখানে আর আর গুণ করি তাহলে এটা আসবে এবার আমি সবার থেকে 2a কে বাদ দিয়ে দিই তাহলে দেখেন প্রমাণটা চলে আসছে ঠিক আছে প্রমাণিত তাহলে আই হোপ এই অঙ্কটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবার ভর কেন্দ্র নিয়ে একটা অঙ্ক আসছে যশোর বোর্ড 2017 তে আমি এখন ওই অঙ্কটা আপনাদেরকে সলভ করিয়ে দিই আই হোপ এটা নিয়ে কোনো প্রশ্ন নাই মুছে ফেলি ওকে তো আমাকে উদ্দীপক দিয়ে দিছে হচ্ছে এটা এ বি সি এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 3.5 বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 2.1 আর সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 6.3 তারপরে এডি এখানে জি হচ্ছে ভর কেন্দ্র তো আমাকে প্রশ্ন বলছে উদ্দীপক বলছে জি এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র তারপরে ডি ডি হচ্ছে বি সি এর মধ্য বিন্দু হ্যাঁ এতটুকুই বলা আছে এরপরে আমাকে যেটা প্রশ্নে প্রশ্ন বলছে দেখাও যে জি বিন্দুটি এডি রেখাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা আমাকে প্রমাণ করা লাগবে এটা আসছে যশোর বোর্ড 2017 তে আচ্ছা তাহলে দেখেন আমরা অঙ্কটা সলভ করা শুরু করি এখন আপনি এখানে প্রথম যে প্রশ্ন নিজেকে করবেন সেটা হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাকে কার কার মানে কোন কোন বিন্দুর মান জানতে হবে তাহলে দেখেন এখানে অঙ্কটা কোন কোন বিন্দু রিলেটেড তাহলে দেখেন এই প্রশ্নে জি বিন্দুটা ব্যবহার হবে তাহলে এই যে ভর কেন্দ্র ভর কেন্দ্রের স্থানাঙ্ককে আমাকে দিয়ে দিছে দেয় নাই তাহলে বের করা লাগবে তারপর এখানে এ বিন্দু লাগবে এই বিন্দুর স্থানাঙ্ক আমার কাছে আছে এখানে ডি বিন্দু লাগবে ডি বিন্দুর স্থানাঙ্ক কি আমার কাছে আছে নাই তার মানে প্রশ্নে আমাকে যেটা প্রমাণ করতে বলছে ওটা প্রমাণ করতে গেলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে জি এ ডি তো এই তিনটার মধ্যে এ বিন্দুর স্থানাঙ্ক আছে জি আর ডি এর স্থানাঙ্ক নাই তাহলে আমরা আগে জি এবং ডি এর স্থানাঙ্ক বের করব তাহলে জি হচ্ছে এখানে ভর কেন্দ্র তাহলে আপনি আগে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করেন তাহলে ভর কেন্দ্রের ভুজ বের করার সূত্র কি ছিল ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভুজের যোগফল ডিভাইডেড বাই 3 ঠিক আছে তারপরে ভর কেন্দ্রের কোটি বের করার সূত্র কি ছিল শীর্ষবিন্দু তিনটার কোটির যোগফল ডিভাইডেড বাই 3 এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে 3 2 5 11 11 বাই 3 আর এখানে যদি হিসাব করে তাহলে আসবে এটা তাহলে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি এটা
এবার ডি এর স্থানাঙ্ক বের করব। তাহলে এই যে ডি, ডি এখানে কি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করলে আমি ডি এর ভুজ আর কোটি পেয়ে যাব। তাহলে আমরা এখন ডি এর ভুজের মান বের করি। তাহলে ডি হচ্ছে এখানে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর ভুজ সমান কি হয়, মধ্যবিন্দুর ভুজ হবে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এর সমান। তাহলে মধ্যবিন্দু এখানে ডি কার মধ্যবিন্দু, বি সি এর মধ্যবিন্দু, তাহলে ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু। তাহলে বি এর স্থানাঙ্ক হবে সূত্রের এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, আর সি এর স্থানাঙ্ক হবে সূত্রের এক্স টু আর ওয়াই টু, আর আমরা মধ্যবিন্দু ডি এর ভুজ আর কোটি বের করব। তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি ছিল, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর মধ্যবিন্দুর কোটি সমান কি ছিল, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে এখানে আসবে হচ্ছে চার, এখানে আসবে হচ্ছে দুই, তাহলে আমরা ডি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ক্লিয়ার? ওকে, এখন আমাকে কি প্রমাণ করা লাগবে, আমাকে প্রমাণ করা লাগবে যে জি বিন্দু এডি রেখাকে যে অনুপাতে বিভক্ত করে, জি বিন্দুটা এডি রেখাকে যে অনুপাতে বিভক্ত করে ওটার মান আসবে 2:1। এটা আমাকে প্রমাণ করা লাগবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে জি বিন্দুটা এডি রেখাকে কত অনুপাতে বিভক্ত করে ওই অনুপাত বের করা, আর ওই অনুপাতের মান আসতে হবে 2:1। তার মানে আপনি এখানে অনুপাত বের করবেন আর অনুপাতের মান দেখাইতে হবে 2:1। তাহলে আমরা বলছিলাম যাকে বের করব তাকে আগে ধরে নিতে হয়। তাহলে ধরে নিচ্ছি জি বিন্দুটা এডি রেখাকে, এডি রেখাকে m1:m2 অনুপাতে, m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করে, তার মানে এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। তাহলে এবার যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে m1টা a এর সাথে রিলেটেড, তাহলে a বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হবে সূত্রের x1 আর y1, আর এখানে m2টা কার সাথে রিলেটেড, d এর সাথে রিলেটেড। তাহলে এখানে d এর যে স্থানাঙ্ক আমরা পেলাম এটা, এটা হবে সূত্রের x2 আর y2, আর যার সাপেক্ষে আমরা হিসাব করতেছি সেটা হচ্ছে সূত্রের x আর y। তাহলে আমরা সূত্রের সব কিছু জানি, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই। তো অন্তর্বিভক্তির দুইটা সূত্র আছে, ভুজের সূত্র আছে, কোটির সূত্র আছে, আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে অনুপাত চলে আসবে। তাহলে সূত্র কি ছিল, x, তাহলে x বলতে এখানে 11/3, তারপর এখানে m1, m1 এর সাথে যাবে হচ্ছে x2 প্লাস m2 এর সাথে যাবে হচ্ছে x1, x1 হচ্ছে 3, আর নিচে আসবে m1 প্লাস m2। তাহলে আমরা যা সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে বসছে x, m1 এর সাথে x2, m2 এর সাথে x1, নিচে m1 প্লাস m2। এবার যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করার পরে এখানে আসবে হচ্ছে এটা প্লাস এটা। এবার যাদের সাথে m1 আছে তাদেরকে এক পাশে নিয়ে যাব, আর যাদের সাথে m2 আছে তাদেরকে এক পাশে নিয়ে আসব, নিয়ে আসলাম। ঠিক আছে, এবার যদি আমরা অনুপাত দিয়ে লিখি, তাহলে এটা পাবো, এখান থেকে অনুপাত পেয়ে যাব হচ্ছে এটা। তাহলে বলা যায় যে জি বিন্দুটা এডি রেখাকে এটার মান কত আসছে, 2:1। তাহলে জি বিন্দু এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, প্রমাণিত। ঠিক আছে, তাহলে লিখবেন সুতরাং জি বিন্দু এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই অঙ্কটা আসছে 4 নম্বরের জন্য।
ব্যাপারটা ক্লিয়ার, আই হোপ কোনো সমস্যা হয় নাই। তাহলে শুরুতে আমরা ভর কেন্দ্রের সূত্র অ্যাপ্লাই করে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করছে, তারপর মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করে ডি এর স্থানাঙ্ক বের করছে, তারপরে অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করলে জি বিন্দু এ ডি রেখাকে কত অনুপাতে বিভক্ত করে ওইটাও চলে আসে এবং ওটা 2:1 আসছে। তাহলে অঙ্কটা শেষ। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে, একটু পানি খেয়ে নি ভাইয়া। তাহলে ভর কেন্দ্র নিয়ে আমরা এখন তিনটে অঙ্ক করলাম, আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্ক করবো ভর কেন্দ্র রিলেটেড। এটাই লাস্ট অঙ্ক ভর কেন্দ্র নিয়ে, তাহলে মোটামুটি ভর কেন্দ্রের টপিকটা কভার হয়ে যাবে। তখন আই হোপ ভর কেন্দ্র নিয়ে যেভাবে অঙ্ক আসুক পারবেন। এবিসি ত্রিভুজের বি সি সি এ আর এ বি এর এ বি বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে 2, 4, 5, 0 এবং 4-2 হলে ত্রিভুজটির ভর কেন্দ্র কত। ঠিক আছে, ওকে। তাহলে যদি ভাই এখানে চিত্র ব্যাখ্যা করি, এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তা আমাকে বলছে এই যে বি সি বাহুর যে মধ্যবিন্দু, আমি বি সি বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছি ডি, বি সি বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছে ডি, সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। ওকে, তো আমাকে এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিছে, এটা হচ্ছে 2, 4, এটা হচ্ছে 5, 0 আর এটা হচ্ছে 4-2। ওকে, এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিছে। এখন আমাকে এবিসি ত্রিভুজের এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে আমরা মধ্যবিন্দুগুলোর নাম ধরে নিলাম, আগে আমরা এটা লিখে ফেলি। তাহলে ধরি এবিসি ত্রিভুজের বি সি সি এ বি বাহুগুলির মধ্যবিন্দু, আপনি যখনই কোনো কিছু ধরে নেবেন যেটা প্রশ্ন দেয়া নাই, আপনি ধরে নিছেন, তখন আপনাকে ধরি লেখা লাগবে। ওকে, শেষ। এখন দেখেন আমরা মধ্যবিন্দু, আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র কি জানি, x1+x2+x3/3, y1+y2+y3/3। ঠিক আছে, ওটা ছিল সূত্র। কিন্তু এখানে আমাকে এ বি সি এর স্থানাঙ্ক দেয় নাই, আমাকে এখানে দিছে ডি ই এফ, মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে। তাহলে দেখেন আপনি এখন এই মধ্যবিন্দুগুলো যোগ করলে একটা ত্রিভুজ পাবেন, সেটা হচ্ছে ডি ই এফ ত্রিভুজ। তা আপনি এখন ডিভাইডেড বাই, তাহলে পাচ্ছি 11/3 আর এখান থেকে হিসাব করে পাচ্ছি 2/3। তা আমাদের অঙ্ক আসলে শেষ, কারণ মাথায় রাখবেন একটা ত্রিভুজের মধ্যবিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র যা আসে ওই ত্রিভুজের ভর কেন্দ্র ওইটাই। ঠিক আছে, তাহলে
এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র, ভর কেন্দ্র আর এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের যে ভর কেন্দ্র, যে ভর কেন্দ্র একই মানে সমান হবে। তাহলে DEF ত্রিভুজের ভর কেন্দ্র বের করে ফেলা মানে ABC ত্রিভুজের ভর কেন্দ্র বের করে ফেলা। তাহলে লিখতে পারি, সুতরাং সুতরাং আমরা ABC ত্রিভুজের ভর কেন্দ্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে 11/3, 2/3। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে একটা ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে দিই আর বলি ওই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করো, তাহলে আপনি কি করবেন, আপনি মধ্যবিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র বের করবেন। তাহলে মধ্যবিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রটাই হচ্ছে মূল ত্রিভুজের ভর কেন্দ্র। বুঝা গেছে? তাহলে আই হোপ ভর কেন্দ্র নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ বইয়ে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো দিয়ে আমি সবগুলো অঙ্কই করিয়ে দিলাম ভর কেন্দ্র রিলেটেড। এবার আমরা চলে যাই পরবর্তী টপিকে। এরকম একটা রাফ চিত্র কিন্তু আঁকবেন ভাইয়া, যদিও প্রত্যেকটা অঙ্কে বলে দিচ্ছি না, যে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বললে চিত্র আঁকা আবশ্যক। ঠিক আছে, তারপর একটা রাফ চিত্র আঁকবেন। লাস্ট টপিক 3.B থেকে আমাকে বলছে ABCD আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, তাহলে আমাকে A বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে 3, 2, আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে 2-1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে 8-3। আর আমাকে চতুর্থ শীর্ষবিন্দু, চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করতে বলছে, চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করতে বলছে। ওকে, তাহলে যেহেতু আমাকে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে আমাদেরকে চিত্র আঁকা আবশ্যক। তো এই ক্ষেত্রে আপনাকে রাফ চিত্র আঁকলে হবে না, আপনাকে গ্রাফে বিন্দুগুলো বসিয়ে চিত্র আঁকতে হবে। কেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। দেখেন, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব 3 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব 2 ঘর, তাহলে এটা হচ্ছে এ। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2-1, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে 2 ঘর, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আসবে 1 ঘর, তাহলে এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সি বিন্দুর ভুজের মান হচ্ছে 8, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব 8 ঘর, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আসবে 3 ঘর, তাহলে এটা হচ্ছে সি। তাহলে এবার একটু চিন্তা করেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর আমরা এখানে কাজ করতেছি কাকে নিয়ে, আমরা এখানে কাজ করতেছি একটি আয়তক্ষেত্র নিয়ে। তাহলে আপনি এখন চিন্তা করেন, যদি আয়তক্ষেত্র গঠন করতে হয় তাহলে ডি বিন্দুটা কোন দিকে হবে? অবশ্যই এটা এ, এটা বি, এটা সি, তাহলে আয়তক্ষেত্র তৈরি করতে হলে ডি বিন্দুটা হবে এই দিকে কোন একটা জায়গায়। তা আপনি এখন বসাবেন না, জাস্ট আপনার বুঝে গেছি যে ডি বিন্দুটা এই দিকে কোন একটা জায়গায় হবে। ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা পাচ্ছি এ বি সি ডি, এই আয়তক্ষেত্রটা পাচ্ছি। ঠিক আছে, চিত্র আঁকবেন অঙ্ক করার শেষে, বাট বোঝানোর জন্য মানে এখানে ডি বিন্দুটা বসাবেন হচ্ছে একদম অঙ্কের শেষে। ওকে, বাট এখানে বোঝানোর জন্য আমি এখন আপনাদেরকে রাফ এভাবে দেখাচ্ছি ডি বিন্দুটা। তাহলে দেখেন, এখানে এখন কর্ণ পাচ্ছেন কাকে? একটা পাচ্ছেন এ সি কর্ণ, একটা পাচ্ছেন বি ডি কর্ণ। তা আমাদের এই অঙ্কটা করতে গেলে কর্ণে সাহায্য নিতে হয়, তা আপনাকে কর্ণ কে কে, ঠিক আছে, সেটা এক্স্যাক্টলি জানার জন্য চিত্র আঁকা আবশ্যক। মানে আপনি যেভাবে একটা রাফ চিত্র এঁকে দেন, এভাবে যদি রাফ চিত্র এঁকে দেন, আপনি নাম দিয়ে দিলেন এভাবে এ
বি সি ডি এভাবে নাম দিয়ে দিলেন, ঠিক আছে, তাহলে আপনি কর্ণ পাচ্ছেন এ বি আর সি ডি, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ আমরা যখন বিন্দুগুলোকে গ্রাফে বসালাম তখন কর্ণ এ বি আসে না, কর্ণ আসে হচ্ছে এ সি, ঠিক আছে, কর্ণ সি ডি আসে না, আসে হচ্ছে বি ডি। তো কর্ণ কে এক্স্যাক্টলি এটা জানার জন্য চিত্র আঁকাটা আবশ্যক, ব্যাপারটা বোঝা গেছে? এইভাবে গ্রাফ চিত্র আঁকাটা আবশ্যক, রাফ চিত্র আঁকতে গেলে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝে গেলাম যে কর্ণ কে কে আসবে, একটা আসবে এ সি, একটা আসবে বি ডি। তো আমরা এখন আমাকে ডি এর স্থানাঙ্ক বের করতে বলছে, তো যার স্থানাঙ্ক বের করতে বলে আমরা তাকে ধরে নিই, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আলফা আর বিটা। এবার আমরা এ সি কর্ণের, এ সি কর্ণের মধ্যবিন্দু বের করি, ঠিক আছে। তাহলে আমরা এখন কার মধ্যবিন্দু বের করব, এ সি কর্ণের এই মধ্যবিন্দুটা বের করব, ঠিক আছে, মধ্যবিন্দুটা বের করব। রাফ চিত্রটা দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা এখন এ সি কর্ণের এই মধ্যবিন্দুটা বের করব। তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি ছিল, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। তাহলে আমরা কার মধ্যবিন্দু বের করব, এ সি এর, তাহলে এ এর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর সি এর স্থানাঙ্ক হবে এক্স টু আর ওয়াই টু। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, আর মধ্যবিন্দুর কোটি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা, ওকে। এবার আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু বের করি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব, তাহলে সেম কার মধ্যবিন্দু বের করব, বি ডি কর্ণের মধ্যবিন্দু বের করব। তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি ছিল, মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, আর মধ্যবিন্দুর কোটি বের করার সূত্র ছিল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এখানে কি করলাম, এ সি কর্ণের মধ্যবিন্দু আর বি ডি কর্ণের মধ্যবিন্দু বের করে ফেললাম। তো এখানে মাথায় রাখবেন আয়তক্ষেত্রের বেলায় আমরা এখানে আয়তক্ষেত্র নিয়ে কাজ করতেছি, যেহেতু এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তো মাথায় রাখবেন যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই হয়। কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এ সি কর্ণের, এ সি কর্ণের মধ্যবিন্দু, এ সি কর্ণের মধ্যবিন্দুটা যে হবে, মানে যেই বিন্দুটা এ সি কর্ণের মধ্যবিন্দু হবে ওই একই বিন্দুটা আবার বি ডি কর্ণের মধ্যবিন্দু হবে। বিডি কর্ণের মধ্যবিন্দু হবে, ঠিক আছে। তার মানে এই দুইটা মান দিয়ে, মানে এই মান দিয়ে এ সি কর্ণের এই মধ্যবিন্দুকে বোঝানো হচ্ছে, আবার এই মান দিয়ে বিডি কর্ণের এই মধ্যবিন্দুকে বোঝানো হচ্ছে। তার মানে এই দুইটা মান দিয়ে এই একই বিন্দুকে বোঝানো হচ্ছে। তাহলে এই দুইটা মান দিয়ে যেহেতু একই বিন্দুকে বোঝানো হচ্ছে, তার মানে এই ভুজ দুইটা হবে পরস্পর সমান, কোটি দুইটা হবে পরস্পর সমান। কেন, কারণ একটা বিন্দুর দুই রকমের ভুজ কি থাকে, থাকে না, একটা বিন্দুর ভুজের মান আসে একটা, কোটির মান আসে একটা। তাহলে যেহেতু এই দুইটা মান দিয়ে একই বিন্দুকে বোঝানো হচ্ছে, তাহলে এই ভুজ দুটা অবশ্যই অবশ্যই পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে হিসাব করলে আলফার মান আসবে 9, আর যদি এখান থেকে হিসাব করে তাহলে বিটার মান আসবে 0। তাহলে আমরা এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 9, 0, শেষ।
আমাদের অঙ্ক আমরা ডি এর স্থানাঙ্ক বের করে ফেলছে। আচ্ছা এবার এখানে যে কথাটা ভাই লিখছি এই কথাটা শুধু যে আয়তক্ষেত্রের বেলায় সত্য তা কিন্তু না, ঠিক আছে? আয়তক্ষেত্র সামান্তরিক বর্গক্ষেত্র এবং রম্বস এদের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই হয়, এদের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই হয়, এটা অলওয়েজ মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আই হোপ এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখেন এই যে ভাই ডি বিন্দু স্থানাঙ্ক বের করবে 9,0, এরপর আপনি চিত্রটা আঁকবেন সুন্দর করে, কারণ আমি যদি এভাবে চিত্রটা এঁকে দিতাম, এখানে দিয়ে দিতাম এ, এখানে দিয়ে দিতাম বি চোখের আন্দাজে, এখানে দিয়ে দিতাম সি, আবার এখানে দিয়ে দিতাম ডি, তাহলে দেখেন ডি বিন্দুটা আপনি এখানে বসালেন, কিন্তু ডি বিন্দুর যে মানটা আমরা পেলাম এই মানটা দেখে বোঝাই যাচ্ছে যেহেতু কোটি শূন্য তাহলে ডি বিন্দুটা এক্স অক্ষের উপরে হবে না, হবে হচ্ছে এক্স অক্ষেতে, মানে এক্স অক্ষে অবস্থিত হবে, এক্স অক্ষের উপরের দিকে থাকবে না। তাহলে দেখেন তখন আপনার মানের সাথে চিত্রটা কিন্তু মিলতেছে না, এই কারণে অলওয়েজ মান বের করার পরে চিত্র আঁকবেন যাতে মানের সাথে চিত্রটা সাংঘর্ষিক না হয়, ওকে? বাট শুরুতে আপনি একটু অনুমান করে নেবেন যে ডি বিন্দুটা কোন দিকে হবে, অবশ্যই এই দিকে হবে, তাহলে কর্ণ পাওয়া যাবে এ সি আর বি ডি, ঠিক আছে? তো এই রিলেটেড আরেকটা অঙ্ক আমি সলভ করাচ্ছি যেটা একটু বেকাতেরা, ওটা করতে গিয়ে অনেকে ভুল করে। রম্বস দিয়ে একটা অঙ্ক আছে এখানে, হ্যাঁ পেলাম, এই রম্বসের অঙ্কটাই অনেকে ভুল করে, প্লাস এটা ভার্সিটি অ্যাডমিশনও আসে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে। আমাকে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 2,5, বি হচ্ছে 5,9, ডি হচ্ছে 6,8, তাহলে এরা হচ্ছে এ বি সি ডি রম্বসের, এরা হচ্ছে এ বি সি ডি রম্বসের শীর্ষ বিন্দু। তা আমাকে দুইটা অঙ্ক করতে বলছে এখানে, প্রথম বলছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করো, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা একটা। আরেকটা বলছে যে রম্বসের এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল বের করো, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কে চলে আসি, সমাধানে চলে আসি। তাহলে যেহেতু আমাকে স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে চিত্র আঁকা আবশ্যক, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 2,5, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে 2 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আসবে 5 ঘর, তাহলে এটা হচ্ছে এ, তাহলে আমরা এ দিকে পেলাম হচ্ছে এ, বি এর স্থানাঙ্ক হচ্ছে 5,9, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবো হচ্ছে 5 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবো 9 ঘর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এটা হচ্ছে বি, ওকে? ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,8, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব 6 ঘর আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব হচ্ছে 8 ঘর, তাহলে অলমোস্ট এটা এখানে এসে থামবে, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে এবার আপনি একটু চিন্তা করেন, আপনি এ পেলেন, বি পেলেন, ডি পেলেন, এবার আপনি একটু চিন্তা করেন যে সি বিন্দুটা কোন দিকে হলে আমি একটা রম্বস গঠন করতে পারবো। তা আমার যেটা এক্সপিরিয়েন্স যে ছেলেবেলারা বেশিরভাগ বলা হচ্ছে যে সি বিন্দুটা এখানে হবে, অনেকে আবার এখানেও বলে, ঠিক আছে? তো দেখেন সি বিন্দুটা এখানে তো হবেই না, কারণ সি বিন্দুটা যদি এখানে হয় তাহলে দেখেন আপনি পাচ্ছেন এরকম একটা চতুর্ভুজ আপনি পাবেন। এখন আমরা রম্বস কাকে বলি? রম্বস হচ্ছে রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য হবে পরস্পর
সমান ও সমান্তরাল এবং কোনো কোণে কিন্তু সমকোণ হবে না। কি দেখেন, আমি যদি সি বিন্দুটা এ পাশে নিই তাহলে এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান হচ্ছে? হচ্ছে না। তার মানে সি বিন্দুটা এই দিকে হবে না। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে সি বিন্দুটা কোন দিকে হবে? দেখেন, সি বিন্দুটা এই দিকে কোন একটা জায়গায় হবে, এই দিকে কোন একটা জায়গায় হবে। কি হবে দেখেন, আমি যদি এখন এরকম একটা চতুর্ভুজ পাচ্ছি, তো এখন আপনি দেখেন এই যে চতুর্ভুজটা আপনি পেলেন এ বি সি ডি, তাহলে এই চতুর্ভুজের এই চারোটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান আছে আর প্রত্যেকটা কোণে কিন্তু অসমকোণ। তাহলে এটা হচ্ছে একটা রম্বস। তাহলে সেই বিন্দুটা এই দিকে হবে না, হবে হচ্ছে এই দিকে। তাহলে সেই বিন্দুটা যদি ওই দিকে হয় তাহলে আমরা কর্ণ পাচ্ছি কাকে? এ সি আর বি ডি কে। তাহলে আমরা এখন কর্ণের মধ্যবিন্দু বের করে ফেলি। তাহলে এ সি কর্ণের, ওকে, আগে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই, যার স্থানাঙ্ক বের করতে বলে তাকে আমরা আগে ধরে নিই। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছে আলফা বিটা। এবার আমরা এ সি কর্ণের, এ সি কর্ণের মধ্যবিন্দু বের করি, ঠিক আছে? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 5 আর সি হচ্ছে আলফা আর বিটা। তাহলে মধ্যবিন্দুর আমরা এখন এ সি কর্ণের, এ সি কর্ণের এই মধ্যবিন্দু বের করব। তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি ছিল? x1 + x2 আর মধ্যবিন্দুর কোটি বের করার সূত্র কি ছিল? y1 + y2/2। ওকে, এবার আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু বের করে ফেলে, এবার আমরা এই বিডি কর্ণের মধ্যবিন্দুকে বের করব। তাহলে বি এর স্থানাঙ্ক হচ্ছে 5, 9 আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে 6, 8। তাহলে মধ্যবিন্দুর ভুজ কি আসবে? ভুজ আসবে x1 + x2/2 আর মধ্যবিন্দুর কোটি কি আসবে? y1 + y2/2। এবার যদি আমরা এখান থেকে হিসাব করে পাচ্ছি এটা, আর এখান থেকে হিসাব করে পাবো হচ্ছে এটা। ওকে, আবার আমরা কি বলছিলাম যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই হয়। তাহলে আমরা লিখব যেহেতু এ বি সি ডি একটি রম্বস, রম্বস বস, সেহেতু 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 এ সি কর্ণের মধ্যবিন্দু যে হবে বিডি কর্ণের মধ্যবিন্দু ওই একই বিন্দুটাই হবে। তাহলে সেহেতু এ সি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু মধ্যবিন্দু একই হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা মান দিয়ে এই একই বিন্দুকে বোঝানো হচ্ছে। তাহলে ভুজ দুটো হবে পরস্পর সমান। এবার এ পাশ থেকে যদি হিসাব করি তাহলে আলফার মান আসবে হচ্ছে 9, ঠিক আছে? তারপর কোটি দুইটা হবে পরস্পর সমান, এখান থেকে হিসাব করলে বিটার মান আসবে হচ্ছে 12। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। সি বিন্দুর ভুজের মান আসছে 9, কোটির মান আসছে 12। তাহলে এটাই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক 9, 12। তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ, ঠিক আছে? সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে 1 নম্বরটা সলভ। এবার 2 নম্বর কি বলছে? রম্বসের ক্ষেত্রফল বের করো। তো অনেক ছোট্টবেলায় আমরা রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র শিখে আসছে, এখন ওই সূত্র ভুলে গেলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল 1/2 × কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে কর্ণ কে কে? কর্ণ হচ্ছে এ সি আর বি ডি। তাহলে কর্ণদ্বয়ের গুণফল, ওকে। তাহলে এখানে আমরা এখন এ সি এর মান বসাবো। আমাদের কাছে এখন সি বিন্দুর স্থানাঙ্ক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9 আর 12,
ওকে, তাহলে আমার কাছে AC এর মান সরাসরি নাই, কিন্তু আমি চাইলে AC এর মান বের করতে পারবো। কিভাবে? আমার কাছে A বিন্দুর স্থানাঙ্ক আছে, C বিন্দুর স্থানাঙ্ক আছে। তো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব বের করার সূত্র অ্যাপ্লাই করলেই আপনি AC এর মান পেয়ে যাবেন। সূত্র কি ছিল? ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। ওকে, এবার সেম ভাবে আপনি দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে বি থেকে ডি এর এই দূরত্বটা বের করে ফেলেন। তাহলে সূত্র হচ্ছে রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। এবার যদি আমরা এখান থেকে হালকা করে হিসাব করি, এখানে আসবে হচ্ছে 49, এখানেও আসবে 49, দুটা সেম। এবার যদি এখান থেকে হিসাব করি, তাহলে এখানে আসবে হচ্ছে 1, এখানেও আসবে হচ্ছে 1। এবার ক্যালকুলেটার কোন জায়গায় গেল? ৪৯ যোগ ৪৯, অঙ্কের কোন জায়গায় কি ভুল হয়েছে ভাইয়ার? ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তারপরে এটা হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। আয়ে হোমে রে জিন্দগি মে তুম বাহার বনকে। ঠিক আছে, ভুল হয় নাই আমাদের ক্যালকুলেশন। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এখানে আসবে 98, এখানে আসবে 2। তো আমি যদি একটা ব্রেকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এবার এখানে 98 সাথে 2 গুণ করে আসবে 196, সেটাকে রুট ওভার করে আসবে 14। এবার কাটাকাটি করে আসবে হচ্ছে 7 বর্গ একক জিঙ্গা লালা। তা আমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো এভাবে সলভ করবেন। ঠিক আছে, জাস্ট বি কেয়ারফুল, চিত্রটা আঁকবেন, মানে এই যে বিন্দুটা, বিন্দুটা বসাবেন হচ্ছে অঙ্কের শেষে, মানে আপনি আগে থেকে অনুমান করবেন যে সেই বিন্দুটা কোন জায়গায় হবে, একটা অনুমান করবেন। কিন্তু পরে যখন আপনি এক্সাক্ট চিত্র আঁকবেন, তখন বিন্দুর মান বের করার পরে এক্সাক্টলি চিত্রটা আঁকবেন। ঠিক আছে, নয়তো মাঝে মধ্যে ভুল হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক ভাই করার ইচ্ছা আছে, কিন্তু আগে দেখি লাইভের কি অবস্থা। ওকে, এই অঙ্কগুলো করলে 3.B থেকে প্রত্যেকটা অঙ্ক বুঝে গেছেন ভাই? অনেকগুলো অঙ্ক করিয়ে দিছে, সবগুলো থেকে ভাই টাচ করে দিছে। সবগুলো টাইপ থেকে ভাই সলভ করেছে। এবার আরেকটা অঙ্ক এক্সট্রা বোনাস, আপনাদের জন্য বোনাস, ঈদের বোনাস, বুঝছেন? দেখেন 15 নম্বর অঙ্ক। তাহলে 3.B থেকে আমরা টোটাল 15টা অঙ্ক আপনাদেরকে করিয়ে দিলাম। কতগুলো অঙ্ক? ওকে, এবার 3.B আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। হ্যাঁ, আমাকে বলছে যে বর্গের একটি কর্ণের প্রান্ত বিন্দু 5,0 এবং 9,4 ওই বর্গের অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় করো। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন আমরা একটা বর্গক্ষেত্র এঁকে ফেলি, নাম দিয়ে দিলাম ABCD। ঠিক আছে, তো দেখেন এই যে এ বিন্দু,
কর্ণ দেখেন তাহলে এখানে এ বি সি ডি তে কর্ণ আছে কয়টা দুইটা তো আমাকে একটা কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দিয়ে দিছে তো সাপোজ আমাদেরকে এ ডি কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে আমরা ধরে নিচ্ছি তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,0 ডি এরটা হচ্ছে 5,0 আর এটা হচ্ছে 9,4 ধরে নিছে এবার আমাকে কি বলছে অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় করতে বলছে তা আমাকে বি আর সি এর এই এই যে কর্ণটা আমাকে এই কর্ণের এই প্রান্তবিন্দু দুইটার স্থানাঙ্ক বের করতে বলছে ঠিক আছে তো আমরা এখন স্থানাঙ্ক বের করে ফেলি ওকে তো দেখেন হ্যাঁ তাহলে আমাদের টার্গেট হচ্ছে বি আর সি বের করা তো আমি আগে সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আলফা আর বিটা যার স্থানাঙ্ক বের করতে বলে তাকে আমরা ধরে নিই তাহলে আমি সি এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আলফা আর বিটা ঠিক আছে ওকে এখন দেখেন যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে আমরা এ সি আর সি ডি হবে পরস্পর সমান ওকে এবার আমার কাছে এ বিন্দুর স্থানাঙ্ক আছে আর সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিছি তাহলে আমি এখন এ থেকে সি এর এই দূরত্বটা বের করি তাহলে দূরত্ব বের করার সূত্র ছিল রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার এবার সেম ভাবে আমরা সি ডি এর মান বের করি সি থেকে ডি তাহলে রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার এবার আমরা দুই পাশে বর্গ করে হিসাব করি তাহলে আমরা পাব হচ্ছে এটা ঠিক আছে না এবার এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা পাব হচ্ছে এটা এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে পাব হচ্ছে এটা এবার যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা পাওয়া যাবে ফাইন এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে দুই পাশ থেকে একটু কাটাকাটি করে ফেলি আলফা স্কোয়ার কাটা এখান থেকে বিটা স্কোয়ার কাটা এবার বাকি সবাইকে এক পাশে এনে হিসাব করি তাহলে বাকি সবাইকে যদি আমরা এক পাশে এনে হিসাব করি তাহলে এটা পাওয়া যাবে 81 যোগ 16 মাইনাস 25 তাহলে আসবে হচ্ছে 72 এই পাশে আসবে হচ্ছে 72 এবার সবাইকে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে আমরা পাচ্ছি এটা ও মাইনাস 8 দিয়ে দেওয়া যেত ঠিক আছে এবার আমি সবাইকে 8 দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে এটা চলে আসছে এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ ব্যাপারটা একদমই যে তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান তাহলে এই বাহু আর এই বাহুকে যদি সমান ধরে হিসাব করে তাহলে আমি এই সমীকরণটা পাচ্ছি ওকে ভালো কথা এবার দেখেন বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত হয় প্রত্যেকটা কোণের মান হয় 90 ডিগ্রি তাহলে দেখেন এখানে এ সি আর ডি এটা নিয়ে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি অতিভুজ স্কোয়ার তাহলে এখানে অতিভুজ হচ্ছে এডি অতিভুজ স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর বর্গের যোগফল রাইট ওকে এবার আমরা এখান থেকে হিসাব করে ফেলি তাহলে আমরা এডি এর মান আগে বের করে ফেলি তাহলে এ ডি তাহলে আমরা এখন এ থেকে ডি এর এই দূরত্বটা বের করি তাহলে রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার তাহলে আমরা এ ডি এর মান বের করে ফেললাম আর উপরের হোল স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম এবার সেম ভাবে আমরা এ থেকে সি এর দূরত্ব বের করি তাহলে রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার সেম ভাবে আমরা সি ডি এর মান বের করে ফেলি তাহলে এখানে সি ডি এর মান আসবে রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার আর উপরের হোল স্কোয়ারটা যেমন ছিল
তেমন রেখে দিলাম ওকে এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে এখানে রুট ওভার স্কয়ার কাটা এখানে আসবে হচ্ছে 16 এখানেও আসবে 16 এখানে রুট ওভার স্কয়ার কাটা এখানে যদি আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে এটা এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে পাবো হচ্ছে এটা এখানে রুট ওভার স্কয়ার কাটা তাহলে এখান থেকে টোটাল হিসাব করার পরে আপনি এটা পাবেন আর এখানে পাবেন হচ্ছে এটা ঠিক আছে হিসাব তো জটিল হয়ে যাচ্ছে আরেকটু সোজা করে করা যায় জটিল হচ্ছে না অনেক যাও হোক আমরা হিসাব করে দিয়েছি করে ফেলে এখানে আসবে 32 তাহলে এখানে পাচ্ছি 2 আলফা স্কয়ার 2 বিটা স্কয়ার তারপরে এখানে আসবে হচ্ছে মাইনাস 28 আলফা তারপরে এখানে ছিল 8 বিটা আর 81 আর 16 যোগ করে পাচ্ছে 97 ওকে এতটুকু তো গেল ক্যালকুলেটর কহা হ্যাঁ 97 মাইনাস 32 65 আসছে আল্লাহ মাহমুদ জানে ভাই বুঝতে পারতেছে না ক্যালকুলেশন ঠিক আছে কিনা তো দেখি এবার ক্যালকুলেশন জটিল আর একটু সহজ করে করা যেত এটা যাক ভাই তখন মনে ছিল না এবার এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখেন এখান থেকে বিটার মান কত আসে এখান থেকে যদি ভাই হিসাব করি দেখেন এখান থেকে বিটার মান আসবে হচ্ছে 9 মাইনাস আলফা তো আমি এখানে বিটার জায়গায় বিটার মানটা বসিয়ে দিলাম এক নং থেকে 9 মাইনাস আলফা ওকে এবার যদি আমরা এখান থেকে হিসাব নিকাশ করি তাহলে কত আসে দেখি এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলাম আবার একাশে এটা এখানে মাইনাস 8 কি দিয়ে ব্র্যাকেটের মধ্যে গুণ দিয়ে দিলাম এটা আর এখানে আসবে হচ্ছে এটা সবাসতে এটা আসবে দেখা যাক কতদূর যেতে পারি আমরা 12 আলফা স্কয়ার হচ্ছে 4 আলফা স্কয়ার এখানে আসবে হচ্ছে মাইনাস 67 আলফা আর এখান থেকে আসবে হচ্ছে 155 কোন জায়গায় তো ভুল হয়ে গেছে সরি আমি হিসাবটা আবার এখান থেকে করি যেটা সহজ ওটা করে দিই এটাতে হিসাব একটু জটিল হয়ে যাচ্ছে দেখেন ভাই এটাকে চাইলে এভাবে লিখতে পারতাম তাহলে একটু সোজা হইতো সেটা হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু তো সমান হয় ঠিক না তার মানে যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাহলে সি ডি আর এ সি হচ্ছে সমান তাহলে আমি এখানে সি ডি এর জায়গায় এ সি লিখতে পারি যেহেতু
প্রত্যেকটা বাহু সমান, তাহলে এ সি আর সি ডি হবে পরস্পর সমান। তাহলে এখান থেকে হিসাব করলে অঙ্কটা আরো সোজা হয়, এখন আই থিঙ্ক আরো সোজা হবে এখন। তাহলে এ ডি, তাহলে আমরা এখন এ থেকে ডি এর দূরত্ব বের করি, তাহলে রুট ওভার ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে এ সি, তাহলে রুট ওভার ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। ওকে, এবার যদি আমরা এখানে হিসাব করে ফেলি, তাহলে রুট ওভার স্কোয়ার কাটা, এখানে আসবে ষোলো প্লাস ষোলো, এখানে রুট ওভার স্কোয়ার কাটা, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দেন, তাহলে এটা আসে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দেন, তাহলে এইট আলফা প্লাস এটা আসবে। ওকে, এবার এখানে দুই দিয়ে গুণ করে দেন, আল্লাহ জানে আগেরটা আসে কিনা। তাহলে এখানে আসবে হচ্ছে ছত্রিশ আলফা, এখানে আসবে হচ্ছে ষোলো বিটা, আর এখানে আসবে হচ্ছে, দরকার নেই সোজা করে ফেলে আমরা উভয় পক্ষে দুই দিয়ে ভাগ করে দিই, এবার ওই পক্ষে আমরা দুই দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে আসবে ষোলো, এটা ঠিক আছে। এবার আমরা এখান থেকে বিটার মানটা ওখানে বসিয়ে দিই, এবার না হলে আমার লাভও নাই লসও নাই, জীবনটাই লস। এবার এখান থেকে বিটার মানটা বসিয়ে দিই, তাহলে এটা আসবে এটা আসবে আঠারো আঠারো, এখানে আসবে দশ, তাহলে এখানে আসবে হচ্ছে আঠাইশ, এখানে যদি যোগ করি সেভেন যোগ একাশি, এখানে আসবে হচ্ছে একশো ছয়। এবার সবাইকে এক পাশে নিয়ে যদি হিসাব করে, তাহলে ষোলো ছিল প্লাস, ওই পাশে গেল হবে মাইনাস, তাহলে এখানে আসবে নাইনটি। এবার এখানে সবাইকে দুই দিয়ে ভাগ করার পরে আসবে হচ্ছে পঁয়তাল্লিশ। এবার এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ, এটা আসবে হ্যাঁ, এই সমীকরণটা ভাই উপরে লিখে রাখতেছে, এটা পরে লাগবে আমাদের। এবার এখানে যদি হিসাব করি, তাহলে এটা আর এখান থেকে হিসাব করলে আলফা, ইয়া হু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলফার মান হচ্ছে নাইন আর ফাইভ, তাহলে আলফার মান তো পেয়ে গেলাম। এবার আলফার মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব বিটার মান। আই হোপ এখানে ক্যালকুলেশনের তেমন কোনো ঝামেলা নেই, এগুলো একদম ইজি ক্যালকুলেশন, ঠিক আছে, জাস্ট মাথা রেখে করবেন। তাহলে নয়তো হিসাব যেহেতু একটু বড়, তো মাঝে মধ্যে যোগ বিয়োগ কত ভুল হয়ে যায়। তা আলফার মান তো পেয়ে গেলাম, এবার আমি আলফার মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব বিটা। শূন্য, তাহলে আলফা যদি নাইন হয় তখন বিটার মান আসবে শূন্য, ঠিক আছে। এবার আমি এ পাশ থেকে মুছে ফেলি,
তারপরে আলফার মান যদি 5 বসায় তাহলে বিটার মান আসবে 4 ঠিক আছে তার মানে দেখেন এখানে এই যে C বিন্দুটা ঠিক আছে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে C আর B এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে দেখেন আমি এখানে B বিন্দুর স্থানাঙ্ক এই যে C বিন্দুর স্থানাঙ্ক কি কি পাচ্ছি এখানে C বিন্দুর স্থানাঙ্ক C বিন্দুর স্থানাঙ্ক কি কি হওয়া সম্ভব যে আমি যদি আলফার মান 9 ধরি এই আলফার মান যদি 9 হয় তখন বিটার মান কত 0 তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক 9,0 হতে পারে বা আমি যদি আলফার মান 5 ধরি তখন বিটার মান কত আসে 4 তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক তখন 5,4 হতে পারে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হতে পারে দুইটা একটা হচ্ছে 9,0 একটা হচ্ছে 5,4 দুটো হতে পারে ওকে এখন ধরেন সি বিন্দু তো বের করে ফেললাম এবার বি বিন্দুটা বের করতে হবে বি বিন্দু কে বের করবেন দেখেন হ্যাঁ এই যে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যে আমি আপনাকে এখন তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম হ্যাঁ তা আমি এখন আপনাকে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছি কিছুক্ষণ আগে আমরা এ বি সি ডি আয়তক্ষেত্র দিয়ে অঙ্ক করছিলাম রম্বস দিয়ে অঙ্ক করছিলাম ওখানে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া ছিল আর চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছিল দেখেন সেম ভাবে এখানে এখন যদি আপনি ওইভাবে এখানে আবার হিসাব করতে চান এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করে যদি অঙ্ক করতে চান অঙ্কটা আরো বড় হবে তো ভাই এখানে একটা শর্টকাট বলে দিই সেটা হচ্ছে আপনার কাছে এখন এ সি আর ডি আছে আপনি বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাচ্ছেন এই চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাচ্ছেন তো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মানে ভুজ বের করার শর্টকাট হচ্ছে এটা এটা হচ্ছে শর্টকাট তো এখানে জাস্ট মাথায় রাখবেন এই যে এক্স থ্রি আর ওয়াই থ্রি ঠিক আছে এটা দিয়ে কাকে বুঝাবে আপনি যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চান তার বিপরীত বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে সূত্রের এক্স থ্রি আর ওয়াই থ্রি এই যে সূত্রে এটা যদি আমরা কি করি এই সূত্রটা হচ্ছে চতুর্থ চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র জাস্ট এটা মাথায় রাখবেন আপনি যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চান তার বিপরীত যে বিন্দুটা থাকবে ওইটা হচ্ছে সূত্রের এক্স থ্রি আর ওয়াই থ্রি বাকি দুইটা বিন্দুকে আপনি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ধরবেন কোনো সমস্যা নেই তাহলে যদি আমি সি বিন্দুর স্থানাঙ্ক 9,0 ধরে হিসাব করি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি আসবে এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি তারপর হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তখন এখানে আসবে হচ্ছে 5,4 তাহলে যদি সি এর স্থানাঙ্ক 9,0 ধরি তখন বি এর স্থানাঙ্ক আসে 5,4 ওকে ভালো কথা এখন সি এর স্থানাঙ্ক যদি আমি 5,4 ধরি তখন বি এর স্থানাঙ্ক কত আসে সেটা বের করি তাহলে সেম এক্স ওয়ান প্লাস এক্স টু এখন সি এর স্থানাঙ্ক আমরা কত ধরছি 5,4 ধরছে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসবে 9,0 তাহলে একটা ব্যাপার খেয়াল করেন এখানে সি বিন্দুর স্থানাঙ্ক তো দুইটা আসা সম্ভব না মানে সি বিন্দুর স্থানাঙ্ক এট এ টাইম দুইটা হইতে পারতেছে না একটা হইতে পারবে তাহলে যদি সি বিন্দুর স্থানাঙ্ক 9,0 ধরেন তখন বি বিন্দুর স্থানাঙ্ক আসবে কত 5,4 তাহলে সি যদি 9,0 হয় তখন বি হবে 5,4 আর সি বিন্দুর স্থানাঙ্ক যদি 5,4 হয় তখন বি বিন্দুর স্থানাঙ্ক কত আসে 9,0 ব্যাপারটা বোঝা গেছে মানে সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা আসা সম্ভব 9,0 অথবা 5,4 কিন্তু দুইটা মান তো এট এ টাইম হইতে পারবে না একটা বিন্দুর শুধু একটা স্থানাঙ্ক থাকতে পারে একই সময়ে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যখন 9,0 হবে
তখন b এর স্থানাঙ্ক হয় 5,4 আর c এর স্থানাঙ্ক যদি 5,4 হয় তখন b এর স্থানাঙ্ক আসে 9,0 ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাকে কি বের করতে বলছে অপর কর্ণের প্রান্তদ্বয় বের করতে বলছে তাহলে এই কর্ণটার এই যে প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত হবে 9,0 5,4 অথবা 5,4 হলে এটা হবে 9,0 তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 9,0 এবং 5,4 মানে এই দুইটার মধ্যেই থাকে বুঝা গেছে ক্লিয়ার তাহলে আপনি আনসার লিখে দিবেন যে সুতরাং অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 9,0 5,4 এটা যদি 9,0 হয় এটা হয় 5,4 এটা যদি 5,4 হয় তখন এটা হয় 9,0 তাহলে আমরা বলতে পারি অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 9,0 এবং 5,4 ওকে এর সাথে আমাদের 3.b শেষ তো আমরা 3.b থেকে 15টা অঙ্ক সলভ করলাম তো আপনি যদি এই 15টা অঙ্ক ভালোভাবে করেন তাহলে 3.b নিয়ে আর কোনো ডাউট থাকবে না বলে আমি আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে তো 3.a থেকে আমরা করেছিলাম সম্ভবত 12টা না 13টা অঙ্ক আর এখন 3.b থেকে করলাম 15টা অঙ্ক আমরা আগামী ক্লাসে 3.c দিয়ে শুরু করব এবং 3.d তে শেষ করব এরপর হচ্ছে 3.efg যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকে ক্লাস এতটুকুই আপনারা লাইভে থেকে ভাইকে সাপোর্ট করবেন ঠিক আছে ক্লাসটা একটু এনজয়েবল হওয়া উচিত তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম